নির্মম নির্যাতন গুলি করে পাখির মতো ওই কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছিল সেটি যেন বাংলাদেশের জনগণের মনে না থাকে। আমাদের যুব অধিকার পরিষদ ইন্ডিয়ান হাই কমিশনের সামনে ফালানি হত্যা দিবসে তারা পথ নাটক করেছিল, প্রতিবাদ করেছিল। ফালানি হত্যা দিবসে বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জেলা শহরের প্রেস ক্লাব, কুড়িগ্রাম, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়। শেখ হাসিনা আজকে ভারতের পার্টনার স্টার্ট করার জন্য ফালানি হত্যা সহ ভারত এই সীমান্তে যত হাজার মানুষকে হত্যা করেছে সেটা বাংলার মানুষ থেকে মুছে ফেলতে চায়। যে কারণে আমরা বলেছি শেখ হাসিনা আজকে লেমদুক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে সিকিম বানাতে চায়, যে কারণে হাসিনা মোদীর যৌথ প্রযোজনার এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারা এই নির্বাচন বর্জন করুন, এই নির্বাচন প্রত্যাখ্যান করুন। জেলা উপজেলার গ্রামে যেটা আমরা দেখি, এক দেড় হাজার টাকা একটা মানুষের পকেটে দিলে পাঁচ সাত দিন তারা নির্বাচনী প্রচার প্রচারণা মিছিলে ঘোরানো যায়। যারা আবার একটু নেতৃত্ব পর্যায়ে 10-15 জন লোক আসতে পারে, তাদের পকেটে এক প্যাকেট ব্যানসন শিকারে 5,000 টাকা, আবার যদি কেউ ইয়াবা খায় তাহলে 2টা লাল টেবলেট ধরাই দিলে নির্বাচনের প্রচারণায় তাদেরকে নেওয়া যায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। 1,500 টাকার জন্য আমরা এই ভারতীয় দাবিদারদের গোলামীর নির্বাচনে জনসংযোগ করে, প্রচারণা করে, মিছিল করে আমরা দেশের মানুষের সাথে বেইমানি করতে পারি না। তাই গ্রামগঞ্জে প্রত্যেকটা ওয়ার্ডে, জেলা উপজেলায় বিএনপি জামাত গণ অধিকার পরিষদের মতো যাদের তৃণমূলের সংগঠন আছে, যাদের কথা মানুষ শুনে, তাদেরকে এই আহ্বান জানাতে হবে। কেউ যেন এই ভারতীয় দাবিদারদের গোলামি করার জন্য নির্বাচনী প্রচারণা জনসংযোগে অংশ না নেয়, ভোট কেন্দ্রে না যায়। ধন্যবাদ। আপনারা জানেন যে বিএনপি সহ আমরা 63টি রাজনৈতিক দল, আমরা কিন্তু বলি নাই আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা বলি নাই আমাদের হাতে ক্ষমতা দাও। আমরা কিন্তু সরকারের সেই ব্যক্তিদের পথে রেখেছি, বলেছি প্রয়োজনে 2-1 বছরের জন্য জাতীয় ঐক্যবদ্ধের সরকার হোক, কিন্তু তারা কারো কথা শুনছে না, তারা কারো মত দিচ্ছে না, তারা জোর জবরদস্তি করে 2014 মতো আজকে একতরফা নির্বাচন করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। আজকে আমরা শুনতে পাই নির্বাচনের আগে দফায় দফায় পুলিশ, সামরিক বাহিনী, বিভিন্ন বাহিনীতে আপনার বদলি হচ্ছে, কারণ পুলিশে উচ্চ পদে সরকারের খাস লোক দায়িত্বে আছে কিনা, সামরিক বাহিনী আবার উল্টোপাল্টা কিছু করে ফেলায় কিনা, কাজে রাতারাতি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বদলি হচ্ছে। তো এইভাবে করে কি সরকার ক্ষমতা টিকাতে পারবে? আজকে বিএনপি প্রায় 25,000 নেতা কর্মী গ্রেফতার করেছে, অন্যান্য জামাত গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের আরো 1,500 নেতা কর্মী গ্রেফতার করেছে, প্রায় 26,500 নেতা কর্মী গ্রেফতার করেছে। রাস্তার প্রতিবাদ থামাতে পেরেছে? বরং প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ চলবে। আমাদের আজকের এই মিছিল থেকে আমরা বারবার বলেছিলাম, আসলে দেখেন এই যে গতকালকে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশাল স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থী সবাই যার যার সমর্থক নিয়ে গিয়েছেন, এবং শুধুমাত্র পঙ্কজ দাস কিংবা সম্মি একটা না, পুরো বরিশাল ডিভিশনের যারাই স্বতন্ত্র, যারাই নৌকা, সবাই প্রধানমন্ত্রীর সমাবেশে গিয়েছে, কেউ মঞ্চে উঠেও বসেছেন। কিন্তু মারা গেছে একজন সাধারণ মানুষ, তাতে আওয়ামী লীগের কি হয়েছে? আওয়ামী লীগের ক্ষমতা কি চলে যাবে? আওয়ামী লীগের নির্বাচন কি থেমে থাকবে? তারা জনগণকে আজকে লাশ বানিয়ে জনগণের জীবন নিয়ে হাসি ঠাট্টা করে তারা আজকে ক্ষমতা আছে। ওই যে মন্ত্রী বলেছিল না, মহিলারা এখন 3 বেলা লিপস্টিক দেয়, ডেইলি স্যান্ডেল পাল্টায়, এই মন্ত্রী কি জানে যে আপনারা যে বক্তব্য বলেছেন একজন গার্মেন্টস কর্মীর কথা, কিন্তু আমার কাছে বিষয়টা সেরকম মনে হয় না। এই যে আমাদের গার্মেন্ট শিল্পকে নেতিবাচক ভাবে তুলে ধরার জন্য এই যে একটা ষড়যন্ত্র হতে পারে,
কর্মজীবী মহিলা এই ধরনের মহিলারা প্রস্টিটিউশনে ইনভলভ হবে না। এটা যদিও আগস্ট টেলিগ্রামের মতো একটা পত্রিকা এসেছে, বাট আমার মনে হচ্ছে গার্মেন্টস শিল্পকে নেতিবাচক ভাবে তুলে ধরতে আমাদের বাজার ধ্বংস করার জন্য এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত। সেটি আমরা বারবার বলে হচ্ছিলাম আমাদের প্রতিযোগী কারা গার্মেন্টস সেক্টরে, আমাদের নিকটবর্তী প্রতিবেশী ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না। স্বাভাবিকভাবে যদি বাংলাদেশের মার্কেটকে ডাউন করা যায় এই মার্কেট চলে যাবে ইন্ডিয়া। এবং দেখা যায় যে নিউ ইয়র্ক টাইম বলেন, টেলিগ্রাফ বলেন, ভয়েস অফ আমেরিকা বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, বিদেশি ম্যাক্সিমাম পত্রিকা এই অঞ্চলে যারা কাভারেজ দেয় তারা অনেকে ইন্ডিয়ান, তারা তো বাংলাদেশের বাস দেওয়ার জন্য রেডি আছেই। নিজস্ব কাঁচামালের শিল্প চামড়া শেষ করছে, আখের মাধ্যমে যে শিল্প চলে চিনি শিল্প শেষ করেছে, বাংলাদেশের সোনালী আসল শিল্প পাট শেষ করেছে, এখন গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমরা তো বলেছি পশ্চিমা রাজ্যে বারবার বলছে বাংলাদেশে যদি শ্রমিকদের সভা সমাবেশের অধিকার না থাকে, শ্রম অধিকার নিশ্চিত না থাকে, সিভিল সোসাইটির স্পেস না থাকে, গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার না থাকে, তাহলে তারা নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেবে। সরকার শুনছে না, শ্রমিকদের উপরে দমন পীড়ন চালাচ্ছে, নির্যাতন পীড়ন চালাচ্ছে, হত্যা করছে, শ্রমিকদের মিছিল বন্ধ করার জন্য কারাগারে নিচ্ছে। এই মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে চার চারটি তাজা প্রাণ ঝরে গেল, ডকশপ ভাগাচ্ছেন, পত্রিকায় কলাম লিখছেন, আওয়ামী বুদ্ধি প্রতিবন্ধী পরজীবীরা সামসামি করছেন, গোলামি করতেছেন যে একজন পুলিশ মাইরা বাড়াইছে, কত বড় অপরাধ করছে। অবশ্যই পুলিশ হত্যা করেছে, যারা নিন্দনীয় কাজ করেছে আমরা নিন্দা প্রতিবাদ জানাই।